কক্সবাজারের মহেশখালীতে 6,22,000 পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এই সময় তিনটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। গতরাত 2টার দিকে মহেশখালী পৌরসভার শিকদারপাড়ার সালা উদ্দেরে প্রাইভেট কার থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায় পূর্ব বিরোধে সালাউদ্দিনের গ্যারেজে আগুন দেয় দুর্বৃত্তরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান তারা। পরে গ্যারেজের একটি গাড়িতে এইসব ইয়াবা পাওয়া যায়। উদ্ধার হওয়া ইয়াবার বাজার দর প্রায় 9 কোটি টাকা।